শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা প্রধান তৃতীয় স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর 691। এই ধরনের রেজাল্ট হবে সে নিজেও ভাবেনি বলে জানান দেবশিখা প্রধান। তার কৃতিত্বের জন্য সে তার মা বাবাকে সাফল্যটি অর্পণ করে। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। পরিশ্রমের ফল পাচ্ছে আগামী দিনে কি নিয়ে পড়ার চিন্তা আপনার রয়েছে? এছাড়াও কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের ছাত্রী ঈশিতা সামন্ত অষ্টম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 686। ঈশিতা ছবি আঁকা ও ব্যাডমিন্টন খেলায় সিদ্ধ হস্ত। বাবা চন্দন সামন্ত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল। রেজাল্ট তো অষ্টম হয়েছে। অন্যরকম, একদমই অন্যরকম, এরকম তো আশা করিনি, তাই জন্য একদমই অন্যরকম লাগছে। সফলতার পিছনে কার অবদান সবথেকে বেশি মনে করছো? মা বাবা, শিক্ষক শিক্ষিকা সবথেকে বেশি সহায়তা কি করেছে? সবথেকে বেশি সহায়তা বলতে মা বাবারই তো হওয়া। সবথেকে কোন বিষয়ে ভালো নাম্বার এসেছে? কিন্তু রেজাল্ট এখন পাইনি। জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, ডাক্তার। না, এখন তো আপাতত টিউশন চলছে, এবার দেখা যাক পরে। একটু এগোক, একটু নিজেকে, একটু নিজেই তো পড়তে হবে, পড়া তো নিজেকেই করতে হবে, সেটা যেখানেই হোক। সারাদিন তো টিউশন তো ছিলই, তার ওপর হচ্ছে মায়ের একটু এত কাজ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে যতটা সময় অন্তত দিনে 6-7 ঘন্টা, আর বাকি অন্য দিনে যেরকম পড়ার সুযোগ পেতাম সেরকম পড়তাম। আমি ড্রয়িং করতে পারি, আর হচ্ছে স্পোর্টসে তো অংশগ্রহণ করি। কোন খেলায় বলতে ব্যাডমিন্টন খেলা আমার বেশি আগ্রহ। হ্যাঁ, এটা তো আমাদের খুব আনন্দের বিষয়। আমরা এক্সপেক্টই করেছিলাম, শি ওয়াজ অলওয়েজ অ্যা ভেরি গুড স্টুডেন্ট আমাদের বরাবরই, ছোটো থেকেই শি ওয়াজ ভেরি ডিসিপ্লিনড, ওয়েল ম্যানার্ড, অ্যান্ড ওভারঅল মানে টাইম ম্যানেজমেন্ট করে যে ইয়ে করে পড়া, সেগুলো ও অলওয়েজ শি ইউজ টু ডু দ্যাট। কাজেই আমাদের এক্সপেকটেশনে ছিল, এখন এক্সপেকটেশনটা রিয়ালিটি হওয়ায় তো প্রচণ্ডই আনন্দ হচ্ছে। আর আমি তো মানে মনে মনে ভাবছি যে যখন আমি ট্রেনেও আসছিলাম এখানে, তখনও সবাই আমাকে ফোন করে ঈশিতার কথা বলছে, আর ইট ইজ আ ভেরি ভেরি হ্যাপি ডে ফর আস, আমাদের খুব আনন্দের দিন। ওভারঅল এটা জানি যে পূর্ব মেদিনীপুর অলওয়েজ প্রতি বছরই খুব ভালো করে রেজাল্ট, এবছরও তেমনই খুবই ভালো হয়েছে, সেটা আই ক্যান টেল ইউ। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।